মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এর আগে সকালে বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। এসকে সৌরভের প্রতিবেদন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পরদিন বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল মাঠে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। এ সময় স্বাগত সুর বাজায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বিত ব্যান্ড দল। পরে বেলা 11:45 সাভারের জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদনের সময় রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় স্যালুট দেয় তিন বাহিনীর চৌকস দল। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12:25 ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি। এ সময় দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতি যান কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে সোমবার বেলা 11:00 বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।